এটা আনুমানিক 300 ফিট উচ্চ একটি পাহাড়ের উপরে, অনেক রোদ, একটা বিখ্যাত জায়গা নিরালা পুঞ্জি, প্রায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খুব সকাল সকাল আমরা শ্রীমঙ্গল থেকে বেরিয়ে পড়লাম আমাদের সহকর্মীদের একটি টিম, আমাদের গন্তব্য নিরালা খাসিয়াপুঞ্জি। বুঝতেই পারছেন সহকর্মীদের উল্লাস। আমরা দুটি টুরিস্ট জিপে বীরজনের একটি বহর যাচ্ছি এই খাসিয়া পল্লীতে। ভ্রমণে এসে আমাদের সহকর্মী শরীফ ভাইয়ের গানের প্রতিভা বেরিয়ে পড়ছে। যাই হোক, শ্রীমঙ্গল শহর থেকে নিরালাপুঞ্জির দূরত্ব 24 কিলোমিটার দূরে হলেও এখনও আমরা 7 কিলো দূরত্বে অবস্থান করছি। আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা নিরালাপুঞ্জিতে যাচ্ছি। সরু রাস্তা দিয়ে আমরা অলরেডি পাহাড়ের উপরে উঠে গেছি। ছোট্ট সরু রাস্তা, দুপাশে পাহাড়। আমাদের গাড়ি আবারও পাহাড়ের উপরের দিকে উঠছে ছোট্ট সরু রাস্তা দিয়ে। দেখতে থাকুন আরও একবার উপরে ওঠার পালা, পাহাড়ের উপর। এই যে গাড়িটা দেখছেন, এরকম দুটি টুরিস্ট জিপে আমরা খাসিয়াপল্লী আসছি সহকর্মীদের নিয়ে। এই যে নিরালাপুঞ্জি, এখানে আদিবাসী খাসিয়া সম্প্রদায়েরা থাকেন, ওনাদের গ্রাম এটা। পানের বড় যে দেয় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দর্শনার্থীদের অন্যতম পছন্দের স্থান এই নিরালা খাসিয়াপুঞ্জি, সুবিশাল পাহাড়ের উপর যেখানে রয়েছে দৃষ্টিনন্দন প্রকৃতি যা দেখলে নিমেষেই যে কারো মন জুড়িয়ে যায়। পানি খাইতেছেন? সাদা পানি নেন? সাদা পানি নাই, ড্রিঙ্কও আছে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, খুব ফাইন। হাই,
ঢাকা থেকে? ও, আপনাদের কাছে বিক্রি করেন না? আপনি তো এমনি বাঙালি আমাদের মতো, বাঙালি তো বাঙ্গাল সবাই আপনার পরিচিত। আপনার বাড়ি কি এই পল্লীতে? ও, শ্রীমঙ্গল। এখানে এসে এটি বিক্রি করেন? এখানে থাকেন? ডেলি না চলে যান? ডেলি চলে যান? রাস্তার অবস্থা তো খুবই খারাপ। এগুলো চা রাখার বক্স না পান? পান না যে কোনো দেখছেন এই ঘাড়ে না এইটা মাথায় 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 বাদে এই মাথায় এইটা দিয়ে মাথায় বাদে। নিরালাপুঞ্জির বিশেষ আকর্ষণ হল খাসিয়াদের উপাসনালয় বা গির্জা। প্রতি রবিবার খাসিয়া সম্প্রদায়ের ছোট বড় সবাই গির্জায় ঈশ্বরের উপাসনায় ব্যস্ত থাকেন। তাদের ভাষায় রোববারকে বলা হয় ইস্টার সানডে। নিচের বন থেকে ঝিঝি পোকার শব্দের মতো শোনা যাচ্ছে। আমরা এখন নিরালাপুঞ্জিতে আছি, তা শ্রীমঙ্গলের উপজেলার একটি, এখানে খাসিয়া সম্প্রদায় আছে, এরা চা বাগানে কাজ করে, পান চাষ করে। এখানে আনুমানিক 300 ফুট উপরে আছি পাহাড়ের উপরে এখন এই মুহূর্তে আমরা। এখানকার আদিবাসী আছে, এখানে খাসিয়া আদিবাসী, এরা মূলত পান চাষ করে এবং চা বাগানে কাজ করে। তো আমরা কোথায় আসলাম ভাই? এটা কোথায়? আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের একটা সবচেয়ে একটা বিখ্যাত জায়গা নিরালাপুঞ্জি। প্রায় ওখানে আমরা একটু গির্জা করলাম, পরিদর্শন করলাম, তারপরে আমরা এখন আমাদের পরবর্তী উদ্দেশ্য একটু লাওয়াছড়া উদ্যান যাব এবং মণিপুরী এলাকা যাব। লেটস গো। আপনার কেমন লাগলো ভাই? ভাই কেমন লাগলো? খুবই ভালো লাগছে, এদিকে কিছুই নেই। খাসিয়াদের গ্রাম নিরালাপুঞ্জিতে বিভিন্ন ধরনের ঘর দেখতে পাচ্ছি। এটি একটি মাটির ঘর যার উপরে টিন দেওয়া, তেমনি পাশে একটি ইট সিমেন্টের একতলা একটি বাড়ি আছে, এছাড়া টিনের বাড়িও আছে। যার যেভাবে সামর্থ্য আছে ওভাবেই। কথা বলি, বাংলায় পারেন? আপনাদের ভাষা কিভাবে ডাকেন? ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, সেভেন ভাইকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা ফিরে যাচ্ছি আমাদের অন্য একটি গন্তব্যে। সবাইকে ধন্যবাদ।